আমাদের এই পঞ্চায়েত ভোট সামনে ঘণ্টা বেজে গেছে পঞ্চায়েত ভোটে, সেই জন্য আমাদের বুথভিত্তিক এই পর্যালোচনা আলোচনা, নিজেদের ভুল ভ্রান্তি শুধরে নেওয়া, কীভাবে কর্মীরা এগোবে, মহিলাদের তো একটা অগ্রণী ভূমিকা আছে, তাই মহিলারা কীভাবে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সংগ্রামে নামবে, কেননা আমরা তো কারোর সঙ্গে যেরকম চারিদিক অত্যাচার হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি 44 নম্বর ওয়ার্ড চারিদিকে নারী আজ নির্যাতিত, 3 বছরের শিশু থেকে 70 বছরের মহিলা অবধি এই মহিলা মুখ্যমন্ত্রী অপ্রশাসনের কাছে পার পাচ্ছে না। তার জন্যে নারীদেরকে আমাদের আজকে পশ্চিমবঙ্গে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে গেলে আগে আমাদের পঞ্চায়েত ইলেকশনটাকে আমাদের জিততে হবে। পঞ্চায়েত ইলেকশন যদি আমরা না জিততে পারি, সেই নিয়েই আমাদের এই পর্যালোচনা আলোচনা। মহিলাদেরকে শক্ত করার জন্য, মহিলাদেরকে আগানোর অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা জায়গায় জায়গায় মহিলারা ঘুরে বেড়াচ্ছি, যাতে মহিলারা শক্তি আছেই মহিলাদের, জাস্ট আমাদের ওনাদেরকে একত্রিত করতে হবে, ওনাদেরকে সম্মিলিত করতে হবে, সংযোজিত করতে হবে, এবং প্রত্যেকের সাথে মিলে আমাদের কাজ করবার এই অনুপ্রেরণা দেওয়ার জন্যই আজকে আমাদের এই মিটিং।